আসসালামু আলাইকুম। খেলাধুলা ও পুরস্কার সংক্রান্ত সাম্প্রতিক তথ্যাবলী দেখার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। রয়েছেন মাই ক্লাসরুমে। প্রথমে প্রিন্স ওপেন 2022 সংক্রান্ত তথ্যাবলী জানব। নারী এককে চ্যাম্পিয়ন ছিলেন ইগা সুইতেক, তিনি পোল্যান্ডের নাগরিক। পুরুষ এককে চ্যাম্পিয়ন ছিলেন রাফায়েল নাদাল, তিনি স্পেনের নাগরিক। রাফায়েল নাদাল ফ্রেঞ্চ ওপেনে 14তম ও ক্যারিয়ারের 22তম গ্র্যান্ড স্ল্যাম জয়লাভ করেন। এবারে উইম্বলডন ওপেন 2022 সংক্রান্ত তথ্যাবলী জানব। নারী এককে চ্যাম্পিয়ন ছিলেন এই টুর্নামেন্টে এলেনা রাইবাকিনা, কাজাখস্তানের। তিনি প্রথমবার মতো গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। পুরুষ এককে চ্যাম্পিয়ন ছিলেন নোভাক জকোভিচ, সার্বিয়ার নাগরিক। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলেছেন নোভাক জকোভিচ। নোভাক জকোভিচ গ্র্যান্ড স্ল্যাম জয় করেন মোট 21টি। সবচেয়ে বেশি অর্থাৎ 22টি গ্র্যান্ড স্ল্যাম জয় করেন রাফায়েল নাদাল। বাংলাদেশ এ পর্যন্ত ওয়ানডে সিরিজ জয় করেছে 31টি, এর মধ্যে বিদেশের মাটিতে জয়লাভ করে 8টি। আন্তর্জাতিক মোটর রেসে চ্যাম্পিয়ন হন অভিক আনোয়ার। অভিক আনোয়ার প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক মোটর রেসে চ্যাম্পিয়ন হয়েছেন। আন্তর্জাতিক পেশাদার বক্সিংয়ে বাংলাদেশের প্রথম স্বর্ণপদক জয়ী সুরকৃষ্ণ চাকমা। ওমানকে হারিয়ে টানা চতুর্থবার এশিয়ান হকি ফেডারেশন কাপ জয় পায় বাংলাদেশ। সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 192তম। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান রয়েছে ব্রাজিলের। বঙ্গবন্ধু গোল্ড কাপ কাবাডি 2022 চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, প্রতিপক্ষ ছিল কেনিয়া। ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ইংল্যান্ড সংগ্রহ করে 498 রান, প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস। ওয়ানডে ক্রিকেটে বর্তমানে শীর্ষে রয়েছে বাবর আজম। ফুটবলে বাংলাদেশের অভিষেক হয়েছিল থাইল্যান্ডের সাথে মারদেকা কাপে, এবং বাংলাদেশের অভিষেক হয়েছিল 1973 সালে। ডিপ রিচার্ডস একমাত্র খেলোয়াড় যিনি ক্রিকেট ও ফুটবল দুটো বিশ্বকাপ খেলেছেন। দেশের 11তম টেস্ট অধিনায়ক হচ্ছেন সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশি হিসেবে আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জ সফলভাবে সম্পূর্ণ করেন শামসুজ্জামান আরাফাত। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতেছেন জাওয়াদ চৌধুরী। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম উইকেট সেঞ্চুরিয়ান বোলার মেহেদি হাসান মিরাজ। লিস্ট এ ক্যাটাগরি টুর্নামেন্টে এক আসরে 1000+ রান করা বিশ্বের প্রথম ও একমাত্র খেলোয়াড় এনামুল হক বিজয়। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি অর্থাৎ 10 বার হ্যাট্রিক করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যারাথন দৌড়ের দূরত্ব থাকে 42.195 কিলোমিটার। আইসিসির মোস্ট ভ্যালুয়েবল নারী ক্রিকেটার তালিকায় বাংলাদেশের সালমা খাতুন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম হ্যাট্রিক করেন জালাল উদ্দিন, তিনি পাকিস্তানের খেলোয়াড়। প্রথম ফুটবল বিশ্বকাপে অর্থাৎ 1930 সালের ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করে 13টি দল। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বিকেএসপির চালু করা খেতাবের নাম হচ্ছে ব্লু। বিশ্বের দ্রুততম মানব হচ্ছে ফ্রেড কার্লি। ফ্রেড কার্লি যুক্তরাষ্ট্রের নাগরিক। বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের দ্রুততম মানবী যিনি 10.67 সেকেন্ডে 100 মিটার পর্যন্ত গিয়েছেন, এই মানবীর নাম হচ্ছে শেলি অ্যান ফ্রেজার, তিনি জামাইকার নাগরিক। বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে ছক্কার সেঞ্চুরি করেন তামিম ইকবাল খান। আজ এ পর্যন্ত ছিল। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।